সকাল সকাল উঠে যেহেতু আমার বেবি ঘুমাচ্ছে এখনও, তো আমি যেটা করছিলাম যে নাচের প্র্যাকটিস করছিলাম, তাই জন্য তোমরা হয়তো একটু সোয়েটি ফেস দেখতে পাচ্ছ। কেন সকালবেলা উঠলে পরে সবার খুব ফ্রেশ একটা ফেস থাকে আর আমার এরকম সোয়েট হয়ে গেছে, বিকজ আমি ডান্স প্র্যাকটিস করছিলাম আর প্র্যাকটিস করার আমি টাইমই পাইনি। আমার মনে হয় যে আরও 2-3 টাইমস আমি আরও প্র্যাকটিস করবো, দেন হয়ে যাবে। ব্রেকফাস্ট হয়নি, কিচ্ছু হয়নি, বিকজ বাড়িতে কোনো কিছুই নেই, না কোনো ভেজিটেবলস, না কোনো কিছু নেই, খালি গ্রসারিজ যেসব আইটেম থাকে সেগুলো তো আছে। তো এখন সৌম্য গেছে মার্কেটে, তো আলু পেঁয়াজ জিঞ্জা গার্লিক যা লাগবে আর কি, মানে আদা রসুন আর কি যা লাগবে সমস্ত কিছু নিয়ে আসবে। দেন দেখা যাক সকালবেলায় কী করি, ব্রেডও আনতে বলেছি, তো মেবি হচ্ছে ব্রেড টোস্ট, চিজ ব্রেড, গার্লিক ব্রেড, মানে কিছু একটা বানিয়ে দেবো। এই দেখো স্কুল থেকে তো নামছেই না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, টোটাল ড্রামা কুইন। কোল থেকে নামছেই না, কোনো রকম আমি ব্রেকফাস্ট বানিয়েছি, এই দেখো কর্ন চিজ অমলেট, কোনো রকম, মানে অমলেটের চেহারা দেখে বুঝতে পারছো যে কীভাবে বানিয়েছে, আর কোলের মধ্যে এরকমভাবে রেখে এক হাতে বানানো যায়, বিং এ মম ইজ ভেরি ডিফিকাল্ট। আজকে স্যাটারডে, যেহেতু সোমবার ছুটি আছে, তো সোমবার এখন রাখছে আমার মেয়েকে। আর এখানে দেখো আমি কাল রাতে ওয়াশ করেছিলাম বাট মেলার টাইম পাইনি, এখানে ওর জামা কাপড় আছে, এগুলো সব ক্লিন করতে হবে। এই জায়গাটার অবস্থা দেখো, জাস্ট পুরো মেস হয়ে আছে, আর সোমবার গিয়ে বাজার থেকে এগুলো নিয়ে এসছে। তো আপাতত আমি রাইসটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি এখানে ভর্তি। ও মাই গড, মানে আমার চারপাশে তাকালে পরে লিটারালি কান্না পাচ্ছে, বিকজ এত কাজ, এত কাজ। আর টাইম দেখো এখন বাজে 12:30, আমি কখন রান্না করবো কী করবো আই রিয়েলি ডোন্ট নো। তো চলো ফটাফট ফটাফট সব কাজ করতে থাকি। তো 12:30 আমি কাজ করা শুরু করেছিলাম, আর এখন হচ্ছে বাজে 1:30। আর এর মধ্যে আমি যেগুলো করেছি, ইউটেন্সিলস ক্লিয়ার করে নিয়েছি, এগুলো সব ক্লিন আছে, জাস্ট ভাতের কী বলে ভাতের মার ফেলে দিতে হবে, তো সেটা কাজ করা বাকি। আর আলু চিপস বানাবো বলে দেখো, ওটা আলুগুলোকে কেটে ড্রাই করে টিস্যু পেপারের ওপরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে বানিয়ে নিয়েছি আলু সয়াবিনের তরকারি, আর এখানে আছে ডাল, ডালের ওপর চিপস আর আলু সয়াবিনের তরকারি, তো এটাতেই হত। আর এখানে ঘুমাচ্ছে, তো আর উনি টয়লেট করে গেছিলো, তো এটা ক্লিন করতে হবে, এখানেও জামা কাপড়ও ধুতে হবে, বিকজ আমি বললাম যে রাত্রিবেলা ছাড়া আমি তোকে মানে ডাইপার পরাই না, তো তার জন্য আমি জানি না আজকে সানলাইটটা কেমনভাবে আসছে আমার ঘরে, যে মুখটা পুরো ফ্ল্যাশ আউট লাগছে। আর এই দেখো চেঞ্জ করেছি আমি থেকে, হাই হাই মাই বেবি, ও মাই বেবি। ভাতে মার ফেলা ইজ টু ডিফিকাল্ট, আমার হাতটা পুরো পুড়ে গেল। আর সি হোয়াট আই হ্যাভ ডান, আমার হাতে উপরে পড়লো পুরোটা আর বাকিটা এখানে পড়ে গেল। আর এখন সন্ধে হয়ে গেছে অলমোস্ট 6:30। হ্যাঁ প্রোগ্রাম শুরু হওয়ার কথা সব মানে মোটামুটি 7:00 থেকে শুরু হবে, আর আমি একটু আলতা টালতা লাগিয়ে নিয়েছি, আর সাজগোজ কমপ্লিট করে নিয়েছি, আর সৌম আমার জন্য একটা ফুলের মালা এনে দিয়েছে মাথায় লাগানোর জন্য, আর শাড়িও পরে নিয়েছি, কোনো বাড়িতে সন্ধ্যা দিচ্ছে। তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো ওই বাড়িতে, আমার মাও এসেছে, তো মা আমি আর কিউটো তিনজন একসাথে যাবো ওই বাড়িতে। তো চলো পুরুষ
নাচের সময় ঠিক করে নেবো, খালি আঙুলটা তো পড়েনি সেটাই দেখে যা।
প্রোগ্রামের পর আমি বড়মামা সৌম্য সিলভার স্ক্রিনে গেছিলাম, যেটা টলিগঞ্জে আছে, ওখানে ডিনার করার জন্য। আর ডিনার করে আমরা যখন বাড়ি এসেছি, আই ওয়াজ ড্যাম টায়ার্ড, আমার শ্যুট করার মতো এনার্জি বেঁচেছিল না। তো আমি এভাবেই আমার ব্লগটা শেষ করছি। হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক দেন প্লিজ গিভ ইট আ বিগ থামস আপ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। বাই বাই।